দক্ষিণ এশিয়ান বিষয়ে দেওয়া ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তান, পাকিস্তান ও ভারত সম্পর্কে তার মনোভাব তুলে ধরেছেন। প্রাইম টাইমসে দেয়া এক ভাষণে সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণে পাকিস্তানের প্রতি কড়া বার্তা দেন, অপরদিকে ভারতের সঙ্গে জোরালো সম্পর্ক স্থাপনের তাগিদ দিয়েছেন। সেই সঙ্গে আফগানিস্তান থেকে এখনই মার্কিন সৈন্য প্রত্যাহার চান না বলেও জানিয়েছেন। গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ভার্জিয়ান আর্লিংটনের ফোর্ট মেয়ার থেকে সরাসরি এই বক্তৃতা দেন ট্রাম্প। সেখানে উপস্থিত ছিলেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প, কন্যা ইভাঙ্কা ট্রাম্প ও মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। পাকিস্তানের প্রতি হুঁশিয়ারি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, দেশটিতে সন্ত্রাসীদের এমন নিরাপদ আশ্রয় যুক্তরাষ্ট্র আর বেশি দিন সহ্য করবে না। আমরা পাকিস্তানকে বিলিয়ন বিলিয়ন ডলার সাহায্য দেব আর তারা সেই অর্থ দিয়ে সন্ত্রাসীদের জন্য ঘর বানিয়ে দেবে, এমনটা চলতে দেওয়া যায় না। যেসব সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা লড়ছি এরা তাদের আশ্রয় দিচ্ছে, এমন আর বেশি দিন সহ্য করা হবে না। অপরদিকে ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারের পক্ষে মত দেন ট্রাম্প। তিনি বলেন, যুক্তরাষ্ট্র চাইছে ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরালো হোক। যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তান সম্পর্কে ট্রাম্প বলেন, আফগানিস্তান থেকে মার্কিন বাহিনী হঠাৎ করে সরে গেলে সেখানে যে শূন্যতা তৈরি হবে সেটি পূরণ করবে সন্ত্রাসীরা। আমার প্রাথমিক ইচ্ছা ছিল আফগানিস্তান থেকে মার্কিন বাহিনী পুরোপুরি সরিয়ে নেওয়া, কিন্তু পরে ইরাক থেকে সেনা সরিয়ে নেওয়ার মতো ভুল না করার সিদ্ধান্ত নেই। সেনা ঘাঁটিতে দেয়া এই বক্তব্যে খুব বড় ঘোষণা আসবে বলা হলেও আফগানিস্তানে মার্কিন কৌশলের বিস্তারিত কি হবে সেই বিষয়ে ট্রাম্প কিছু বলেননি। তিনি জানান, কিছু শর্তের ভিত্তিতে কৌশল নির্ধারণ করা হবে, তবে সেনা সরিয়ে নেওয়ার মতো সময়সীমা ঘোষণা করা হবে না। ট্রাম্পের ভাষায়, এটা কোনো ফাঁকা বুলি নয়, যুক্তরাষ্ট্র আফগান সরকারের সঙ্গে কাজ করবে, বিদেশের এই নিয়ে প্রতিশ্রুতি আছে, যতদূর অগ্রগতি হয় ততদূর কাজ করব আমরা।